হে বজকিশোর, প্রজার সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত এই প্রাণ জাতক সমচয় নবদরশ্বর। হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি, জীবিরে করো কল্যাণ দান, বাদিনী শাশুড়ি নরদিনীর মনস্থান, ইচ্ছে তো অনুতাপে দহানে দপেছে প্রাণ, কোথায় কোথায় তুমি মোরারে প্রেমের পরস্পর মরুভূমি তরু হয়ে এসো চিন্তা মনে। আজ এই সংসার সরোবর মাছে আমি যে বড় একা, যদি না আসি অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে, তবে কি তবে কি রাধার ভালোবাসা। আজ হলো ব্যর্থ এত ভালোবাসা আমার মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো ওগো প্রভু, কি করে তোমার আমি ভুলব, কি করে তোমায় আমি বলব।
রাধে মাসি, ও মাসি রাধে, আমি কি ঠিকই দেখছি? আমিও কি ঠিকই দেখছি? আমারও খুব স্বপ্নের মতো মনে হচ্ছে। বলি মাসি, হ্যাঁ গো আমি ঠিকই চিনতে পেরেছি, তোমায় আমি চিনতে পারবো না তা কখনো হয়? তুমি তো আমার সেই লীলার গুরু জগ মায়া বলিও মাসি। হ্যাঁ মা গো, বলো বলো। এতদিন পর, এতদিন পর রাধে, তোমার এই অভাগিনীর কথা মনে পড়লো? ও গো রাধে, তবে বলো তো মা, তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছি? তাই তো আমিও বলছি, তুমি তো আমার সেই রাধে। বলো তো রাধে, তুমি এই পথ মানে তুমি কিসের জন্য ওই চোখের জল ফেলছো? ও গো মাসি, বলো বলো। জানো মাসি, বলো না, আমি এই পথে পথে কেন আসি? কেন গো? ওই যে আমার সে সদাই সর্বদাই রাধে রাধে বলে বংশীর ধ্বনি করে বলে ও, আর আমি ওই বংশীর ধ্বনি শুনে বাড়িতে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে গেছে, মন বড়ই চঞ্চল অস্থির হয় পড়ে মা। তাই তো, তাই তো ফুলের ডালে নাম করে রাধে, ফুল তোলার নাম করে আমি এই রাস্তায় রাস্তায় ছুটে আসি মা গো। আজ আমি বড্ড খুশি হয়েছি মাসি, আমি বুঝতে পারিনি রাধে যে আমার আমার মাসির সাথে আমার দেখা হবে। রাধে মা গো, রাধে তুমি এমন করছো? শোনো রাধে, তুমি এমন ভাব করো না, আমি বলছি শোনো রাধে, মাসি তোমার তোমার সেই শুভ দিন মাসি এলো। আমি আমি কেন এসেছি জানো? আমি আমি যে তোমায় নিতে এসেছি। বলো রাধে, তুমি এখন কত কুশলে আছো? মাসি গো বলো, আমি যে কেমন কুশলে রয়েছি, আমি যে কেমন ভালো রয়েছি, সেটা তুমি ভালো করে জানো রাধে। যখন তুমি আমার নিজ বদনে শুনতে চাইছো মাসি রাধে, তবে তবে আমি তোমায় বলছি শোনো। বলো, এই কৃষ্ণ বাদিনীর গৃহে যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, শ্রবণ করিতে মানা, নীলাকুশের পানি চাইতে মানা রাধে, নীলবাসন করিতে মানা রাধে, সেই গৃহে যে আমার দম বন্ধ হয়ে আছে রাধে, আমি কেমন করে থাকি জানো মাসি? বলো বলো। ও গো মাসি, বলো, তুমি তো জানো, বলো, আমার সর্বই অঙ্গে লেখা রাধে, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম রাধে, মধুর নাম গো বড়াই মা গো, আমি বদন ভরে বলতে পারি না রাধে, বলতে পারি না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনা বন্ধু জগৎ পাতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত বলতে পারি না বদন রাধে, শুধু শ্যামকে ভালোবাসি বলে। ওই তো আমার শাশুড়ি ননদিনী সর্বদাই আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি বন্ধ করে পড়ে রাধে। আমি তো জানি, আমি তো জানি কৃষ্ণ যে আমা, যার জন্য আমি কলঙ্কি হার গলায় বাঁধিতেছি রাধে। বড়াই মা, তাই এ তো কৃষ্ণের বাড়ি, আমাকে তো ওই প্রভুই শিখিয়েছে যে করে তারা তিনি তারই করে সর্বনাশ, আর যদি এনে ছাড়ে পাশ হয় তার কাছে তার, তাই আমায় আরো
কষ্ট দাও, হাড়ও দুঃখ দেবে, তুমি যত কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে মোরে, আমি যে বদন ধরে ডাকতে পারবো প্রভু গো। রাধে রাধে, তুমি বুঝতে পারলে তো? বুঝতে পারলাম। হ্যাঁ গো মাসি, তবে জানো আমি যে এক বিন্দু নিঃশ্বাস নিতে পারি না, তুমি যখন আজ এসেছো মাসি, তুমি আমায় এই গৃহ থেকে বাইরে নিয়ে চলো মাসি। তুমি সবাই বলে তোমায় কলঙ্কিনী, গোলার হাম ওই গলায় পড়িতিছু কিন্তু আমি বলছি জানো, বলে বলুক লোকে মানি না মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। আমি আসছি, শীঘ্রই করে যাও মাসি।
তাই আমি যাব ওই জটিলা কুটিলার কুঞ্জের ভিতর। লাঠি কুড়ি কুড়ি চলে পড়াই বুড়ি জটিলার দিদি
হয়ে যাবে। এই ঘামাচি মারার ওষুধও আছে, কত বড় ওষুধ আছে, টপ টপ করে মেরে দেবো, টপ টপ করে মেরে দেবো। ও দিদি, হ্যাঁ শোনো না, তুমি ভালো না আছো তো? না, অনেকদিন পরে এসেছো। আচ্ছা, আমার বাড়িতে একটু বসো। জটিলা বলো, অনেকদিনের পরে এলাম তোমার দ্বারে, অনেক কথা বলার যে আছে, বলো না জটিলা। অনেকদিনের পরে বলবে, 100 বলো,
যদি তুই মনে না করিস বাজারে যদি একবার পাঠি দে দেখবি তোর কেমন সুন্দর করে দিদি তুমি তো আমাকে নিয়ে যাবে না তোকে আর ঘরে কেউ নেই দিদি হ্যাঁ আমার ঘরে হ্যাঁ দিদি হ্যাঁ একজন রয়েছে হ্যাঁ একজন রয়েছে একজন হ্যাঁ গো তুমি তাকে নিয়ে যাবে তো হ্যাঁ নিয়ে যাবে তো বল তাহলে বলছি শোনো ওই যে আমার মেয়ে কুটিলা ওর মেয়ে কি হবে জানো হ্যাঁ তুমি চলে গেলে কেন ওই তোমার মেয়ের কথা বলছি শোনো না তোর মায়ে ঝিয়ে এমন সতী পরনেতে সাদা ধুতি তোমার মায়ে ঝিয়ে বলছে মায়েরা বললো আর মাঝি কি সতি তাই নাকি হ্যাঁ ও সত্যি সত্যি তুমি কানের এটা বের করে দিলে বলে ঠিকঠাক করে শুনতে দেবে আচ্ছা আচ্ছা তাই বলছি শোন না বলো তোমার মেয়েকে না পাঠালে হবে না আমি একটা কথা বলছি শোনো বলো বলো আচ্ছা তোমার ঘরে কি আর কেউ নেই না দিদি আমার ঘরে আর কেউ নেই সত্যি নেই সত্যি নেই সত্যি নাই হ্যাঁ গো সত্যি কে ও মা কিরকম জটিলা মিথ্যা কথা বলে আর আয়ামের সে বিয়ে দিয়ে দিছে একটা বৌমা হয়েছে বলে কিন্তু জটিলা তুই আঙুল চুজবি আমি তো কেন এসেছি ঢুকবো আর ফালে বাড়াবো এইবার আঙুল চুছাবো জটিলা বলো জটিলা রে বলো তুই সত্যি বলি তোর ঘরে কেউ নাই সত্যি বলেছি আমার বাড়িতে আর কেউ নাই শোন বলো আমি কি তোর আপন ছিলাম না রে জটিলা তুমি তো কি বলো না আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ওগো জটিলা তোমার ঘরে হ্যাঁ বৌমা আছে না ওকে আসো মারিস
লাগছে। ও দিদি, হ্যাঁ কি বললে তুমি? তুমি শুনতে পাওনি? আবার একবার শুনে দিই। রে পিঠে কিন্তু অনেকটা তেল মাখাও আছে, মারলে হড়কা পাল যাবে, লাগবে না। বলো না, বলো। আরে তো 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 তোমার বৌমা আছে না? বৌমা? তুমি কি করে জানলে আমি বৌমা করেছি? আরে রাস্তায় আসতে আসতে কতজন বললো, কিন্তু তোমার ঘরে ঢুকবার সঙ্গে ওই হলুদ কাপড়টা যে মিলে আছে, ওটা তো মদনের মার কাপড়। আরে সেই মদনের কাপড় হোক আর মদনের মার কাপড় হোক, তোর ঘরে মদন কাপড় মিলতে যেটা বাইনি মদন পাঠিয়েছে, কিন্তু তোর ঘরে কাপড় মিলতে? হরে কৃষ্ণ, ওটা গোপালের মার কাপড়। ও গোপালের মা তুই দেখ, মিথ্যা কথা দিদি। তাহলে বৌমাকে বাজারে নিয়ে যাবে। শোন না, তোমার বৌমাকে যদি আমার সঙ্গে বাজারে পাঠাস, কত কিছু হবে। তাই বলছি শোন, বলো। গোলমিন্টের শাড়ি পরে গড়িয়া হাটির মোড়ে ঠিক সামনে ছাটাইতে যাবি রে, যাবি রে, নামি দামি শাড়ি কিনে নিবি, নিবি রে, নামি দামি শাড়ি কিনে নিবি। শরণাগত দীনরথ তরিত্রাণপরায়ণে সর্বসারথি হরে গিরি
শ্যামা
ওই শ্যামা মায়ের নাম করতে করতে বাড়ি থেকে রওনা হতে হবে। হ্যাঁ না মাসি, আমি পারবো না মাসি, আমি একদম পারবো না মাসি। ও মামা, এত কষ্ট করে বুঝি সজিয়ে ভেবে বৌমার কাহিনী নিয়ে এলাম, আবার এখানেও রাধা বেঁকে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখবো রাধার মোর কাছে নাই, কি জায়গায় জেনে যখন চলে যাবো ফুরুত করে পাখি উড়ে পালিয়ে। আর তার আগে দেখো কি কাজ হচ্ছে। ও রাধে মাসি, তুমি যদি না আমার সঙ্গে যাও, আমি প্রাণ গোবিন্দকে কথা দিয়েছি, কথা মতো যদি না আমি নিয়ে যেতে পারি তাহলে আমার কি অবস্থা হবে, তবে আমিও রাগ করে চলে যাচ্ছি। মাসি